এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর, তৃণমূল ছেড়ে এবার কি বেঈমান হবেন দেবাংশু, প্রশ্ন বাংলার রাজনৈতিক মহলে। বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে তৃণমূল ছেড়ে এবার কি বেঈমান হবেন দেবাংশু, প্রশ্ন বাংলার রাজনৈতিক মহলে। বিজেপি ছেড়ে মুকুল যোগ দিলেন তৃণমূলে, এবার কি করবেন দিদির অনুগত সৈনিক দেবাংশু ভট্টাচার্য। মুকুলের তৃণমূল যোগের সঙ্গে সঙ্গে উঠেছে এই প্রশ্ন, কিন্তু হঠাৎ দেবাংশুকে নিয়ে কেন কথা উঠেছে? বিজেপি ছেড়ে মুকুলের তৃণমূল যোগের সঙ্গে দেবাংশুর কী সম্পর্ক? আসলে মুকুল ও শুভ্রাংশু তৃণমূলে ফিরে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেবাংশুর ভট্টাচার্যের পুরনো একটি পোস্ট। 2019 যে পোস্টে দেবাংশু দাবি করেছিল যারা পাল্টি মারছে, 2021 মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবার পর যদি এদের ফেরত নেওয়া হয় সেদিন থেকে আমি আম আদমি পার্টি বা কংগ্রেসের সমর্থন করব, কিংবা অন্য কোনো সমভাবাপন্ন দলের পাশে দাঁড়াবো, সেদিন আমি বেঈমান হব, গর্বিত বেঈমান। দেবাংশুর এই পোস্ট সামনে আসার পরেই বিভিন্ন মাধ্যমে প্রশ্ন ওঠে, এবার কি করবে দেবাংশু ভট্টাচার্য? অনেকেই দাবি তোলেন তৃণমূলে মুকুল রায়কে ফিরিয়ে আনা হয়েছে, আরও অনেক নেতাই ফিরবে একে একে। এবার দেবাংশু তাহলে নিজের কথা রেখে তৃণমূল থেকে সরে যাক, সোশ্যাল মিডিয়া জুড়ে দাবি উঠেছে নিজের কথা রেখে দেখাক দেবাংশু।